হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো 10টি বড় খবর। তার সাথেই থাকছে জঙ্গলমহলের জন্য বিরাট বড় উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 250 কোটি টাকার প্রকল্প পেতে চলেছে ঝাড়গ্রাম। এবার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, লোকসভা ভোটের আগেই যেন টাকার পাহাড় আম জনতার পকেটে। আর তার সাথেই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেল কৃষক বন্ধু প্রকল্পের টাকা, কৃষক সম্মান নিধির টাকা এবার ঢুকবে। ভোট যতই সম্মুখে ততই যেন টাকার খেলা, লক্ষ লক্ষ টাকা এবার বাংলার দুয়ারে দুয়ারে। আর সেই সাথে আবাস যোজনা নিয়ে বিরাট বড় তথ্য ফাঁস করলেন মমতা। এবার কেন্দ্রকে বিরাট বড় তোপ, তারপরে কি এবার টাকা ঢোকা শুরু হবে নাকি? কারণ ইতিমধ্যে কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে গ্রাম বাংলায়। বিরাট কোটি টাকা এলো এবার বাংলায়। লোকসভা ভোটের আগেই বাংলায় টাকা পাঠিয়ে এবার মোদি সরকারের যা বিরাট বড় ঘোষণা, যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে। তবে এদিন দেখার মতো খবর থাকছে ঝাড়গ্রামে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর যেন টাকার ছড়াছড়ি, খেলা হবে প্রকল্প এবার সবার সামনে, দাঁতে দাঁত চেপে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সাথে স্পষ্ট বার্তা, কোনোভাবেই কেন্দ্রের কাছে হাত পাতবেন না তিনি, এবার রাজ্য সরকারের নিজস্ব পকেট থেকে গরিবদের পকেটে ঢুকবে টাকা। কি বলছেন মমতা নিজের মুখে এক ঝলক শুনে নেব এবার। সরাসরি ঝাড়গ্রামের সভা থেকে খেলা হবে প্রকল্প নিয়েও কি বলেন? তোমাদের ছাড়াও আমরা 100 দিনের কাজ অন্য কায়দায় করব এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব খেলা হবে। ওরাও তো 30 দিনের করে 100 দিন বলতো, তো 30 দিন আমি বাংলা থেকেই করে দেবো আগামী বছর থেকে, এবং নাম হচ্ছে প্রোগ্রামের খেলা হবে। গরিব মানুষরা 100 দিনের জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন, আমরা করে দেব। ওদের ভিক্ষে আমি চাইতে যাব না, বা দিল্লিতে ঘেরাও ধর্ণা এসব তো হবেই। তার সাথে বিরাট বড় বার্তা, কারো উপর কিছু চাপিয়ে দেওয়া হয়নি, স্কুলে বাংলা বাধ্যতামূলক বিতর্ক মেটালেন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে কি বললেন তা নিয়েও থাকছে বিরাট বড় ধামাকাদার খবর। আর তার সাথে কোনোভাবেই বিপদ যেন পিছুই ছাড়ছে না, সংসদে এবার ফ্লাইং কিসে বিতর্কে রাহুল, স্পিকারের দ্বারস্থ এবারে বিজেপির মহিলা সাংসদরা। যেখানে লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর বিতর্কের ভাষণ শেষে ট্রিজারি বেঞ্চের দিকে উড়ন্ত চুমু ছাড়লেন রাহুল গান্ধী, জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাহুলের পরবর্তী বক্তা ছিলেন কেন্দ্রমন্ত্রী স্মৃতি ইরানি। স্বাভাবিকভাবেই রাহুলের বক্তব্যের জবাব দিতে উঠে এসে সেই প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ চালান কেন্দ্রমন্ত্রী। তিনি উঠে দাঁড়াতেই নাকি ফ্লাইং কিস ছাড়লেন রাহুল, আর তাতেই বেজায় খুব দহানো বিজেপি নেত্রী। আগেই সাংসদ পদ খুইয়েছিলেন রাহুল গান্ধী, তারপর আবার কি কাণ্ড ঘটলো তা নিয়ে চোখ রাখবো, বিশাল ধামাকাদার আপডেট। আর সেই সাথে রাহুল গান্ধীর বক্তব্য, আপনারা ভারত মাতাকে হত্যা করছেন মণিপুরে, সংসদকে কেন্দ্র করে বিরাট আক্রমণ করলেন এবার রাহুল গান্ধী, জানিয়ে এবার গোটা বাংলা হুলুস তুলুস। এদিকে আবার কি বলছেন মমতা, তার সাথে কোথায় কোথায় টাকা, কোন কোন প্রকল্প আবারও দুয়ারে সরকার চালু, সব মিলে চোখ রাখবো 10টি লেটেস্ট খবর। তবে তার আগে সাবস্ক্রাইব করে ফেলুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে খবর প্রকাশ হলে সবার আগে আপনার কাছে চলে আসবে ভিডিও নোটিফিকেশন আকারে। সেই সাথে অবশ্যই কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। তার সাথে যারা খবরের কাগজ পড়তে পছন্দ করেন তাদের জন্য বিরাট বড় সুযোগ, আমাদের এই নতুন ওয়েবসাইট আপনাদের সামনে লঞ্চ করা হয়েছে only10news.com। জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন only10news.com, আর নিজেরা নিজেদের মতো করে খবর পড়ে নিন প্রতিদিন খবরের কাগজ পাওয়ার আগেই। সেখানে শিক্ষা থেকে খেলা প্রতিদিনের যাবতীয় 10টি খবর পেয়ে যাবেন ঘুম থেকে উঠেই। তাই আর এক মুহূর্ত দেরি না করে যারা খবর কাগজ পড়তে পছন্দ করেন বিনামূল্যে আমাদের ওয়েবসাইট থেকে খবর পড়ে নিতে পারবেন, তার জন্য জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন only10news.com, আর তাতেই আমাদের ওয়েবসাইটে ক্লিক করে যাবতীয় লেটেস্ট নিউজগুলো দেখে নিতে পারবেন। ঝাড়গ্রামে মমতা, আর তাতেই টানা 3 দিন চোখ থাকছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। আদিবাসীদের মধ্যে বিজেপি বিভেদ সৃষ্টি করছে, ঝাড়গ্রাম থেকে তোপ ডাকলেন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন এবার মমতা, এক নজরে দেখে নেবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রামের বেশ কিছু এক্সক্লুসিভ লেটেস্ট নিউজ, যে বার্তাগুলো শুনলেই আপনিও চমকে যাবেন। ভারত ছাড়ো আন্দোলনে বলেছিলাম, ভারত ছাড়ো ইংরেজদের, আর আজকে আমরা ভারত ছাড়ো আন্দোলনের শপথ নিয়ে বলছি। বিজেপি তুমি দিল্লির গদি ছাড়ো। আজকে দলিতদের ওপর কি অত্যাচার হচ্ছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় আজকে দলিতদের ওপর তাদের মুখের মধ্যে, আমি এই ভাষাগুলো বলতে চাই না, আমরা বাথরুমে গেলে যেগুলো করি সেইগুলো পর্যন্ত করে দেওয়া হচ্ছে, মেরে মেরে অত্যাচার করা হচ্ছে, এনকাউন্টারে মানুষ মারছে, মণিপুর জ্বলছে, আর 4 মাস 6 মাস হয়ে গেল,
কেন্দ্রের কোনো হেলদোল নেই। ওরা জাতি দাঙ্গা লাগিয়ে ভাবছে দেশটাকে টুকরো টুকরো করব, দেশটাকে ভাগ করে দেব। মানুষের জীবন বাঁচানোর দরকার নেই, মানুষের খাদ্যের দরকার নেই, মানুষের স্বাস্থ্যের দরকার নেই, দরকার শুধু বিজেপি মিথ্যে কথা বলে ভোটে জেতা। আর শুধু এতেই শেষ নয়, আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলেন মমতা। গ্যাসের দাম থেকে শুরু করে সেই 15 লক্ষ টাকার কথাও তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বলেছিল 15 লক্ষ টাকা করে দেব, ব্যাংকের অ্যাকাউন্টে 1 পয়সাও দিয়েছে। ভোটের আগে দিয়েছিল উজালা, আর এখন লোকে বলে বাহবা নন্দলাল 1100 টাকায় ফুটছে গরিবের বিনা পয়সার চাল। আমরা বলি খাজনার থেকে বাজনা বেশি। যতটা বকেন প্রধানমন্ত্রী তার একাংশও করেন না, করে দেখান না। নির্বাচন আসলে আবার বলবে আবার ফিচে রেশন দেবো, এখন বন্ধ কেন? কোভিড এর সময় কয়েকদিন দিয়েছিল, কিন্তু আমরা তো সব মানুষকে দিয়েছি। ওদের একটা কোটা আছে, যার একটা সাইকেল থাকবে সে বাড়ি পাবে না, যার একটা স্কুটার থাকবে সে বাড়ি পাবে না, সে চাল পাবে না। আমরা তো সবাইকে দিই। দিল্লি থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ ফিরে আসছে, হরিয়ানা থেকে। আমাদের বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে, তাদের আমরা সাহায্য করব, আমরা দেখে নেব। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষ বঞ্চনা সহ্য করে না, লাঞ্ছনা সহ্য করে না, ধমকানি সহ্য করে না, চমকানি সহ্য করে না, নিষ্পেষণ সহ্য করে না, শোষণ সহ্য করে না। মানুষ একটু ভালোবাসা চায়, সেই ভালোবাসা দিয়েই তো আমরা জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে এনেছি। আগে লোকে হাঁটতে পারত না, রাস্তায় যেতে পারত না, স্কুলে যেতে পারত না, জঙ্গলমহলে বছরে 300-400 লোক খুন হতো, শুধু মৃত্যু আর মৃত্যুর মিছিল দেখেছি আমরা। আজকে সেই জঙ্গলমহলের মানুষ কত শান্ত আছে, শান্তিতে আছে, ভালো আছে। আমি জানি ঝাড়গ্রাম কলেজ যেটা তৈরি হয়েছে ইউনিভার্সিটি, আমাদের গভর্নর মহাশয় তিনি এখন কালো চশমা পরে, তিনি পড়তেই পারেন, একটা জায়গায় 10টা জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন। আমরা পাঠালেও করে না, নিজের ইচ্ছা মতো কেরালা থেকে লোক নিয়ে এসে কাউকে ঢুকিয়ে দিচ্ছে। আর শুধু এতেই শেষ নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিরাট প্রকল্পের কথা ঘোষণা করে দেন। 100 দিনের কাজের মতো নতুন প্রকল্প এবার মমতারা নিজের হাতেই। তোমাদের ছাড়াও আমরা 100 দিনের কাজ অন্য কায়দায় করব, এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব খেলা হবে। ওরাও তো 30 দিনের করে 100 দিন বলতো, তো 30 দিন আমি বাংলা থেকেই করে দেবো আগামী বছর থেকে, এবং নাম হচ্ছে প্রোগ্রামের খেলা হবে। গরিব মানুষরা 100 দিনের জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন, আমরা করে দেব। ওদের ভিক্ষে আমি চাইতে যাব না, বা দিল্লিতে ঘেরাও ধর্ণা এসব তো হবেই। আর তার সাথে 3 ভাষার ফর্মুলায় কি বার্তা দিচ্ছেন মমতা, তার দিকে নজর রাখছে সবাই, যেখানে মাতৃভাষা থাকবে 1 নম্বরে। বিরাট বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলে শিক্ষায় 3 ভাষার ফর্মুলার কথা জানালেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন এই 3টি ভাষার মধ্যে প্রথমে থাকবে মাতৃভাষা, অন্য 2টি ভাষা যার যেরকম পছন্দ নিতে পারে, কিন্তু প্রথমেই ভাষা হতে হবে নিজের, অর্থাৎ মাতৃভাষা। ঝাড়গ্রামের সভা থেকেই এমনই বিরাট বড় ঘোষণা মমতার, আর তাতেই বাংলা এক উচ্চ পর্যায়ে পৌঁছে গেল। আর এমনই সময় বিরাট বড় খবর, আজই বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তৈরি অ্যাম্বুলেন্স হাসপাতালের স্ত্রী মীরা। বুধবার হসপিটাল কেয়ার থেকে হোম কেয়ারে পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে, এমনই খবর উঠলেন হাসপাতাল সূত্রে। ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরবেন তিনি, তাকে হাসপাতালে আনতে যান মীরা ভট্টাচার্য। আর এর মাঝে বিরাট বড় কাণ্ড, আদালতের নির্দেশে চাকরি পর্ষদের খাতায় অনুত্তীর্ণ, সিবিআই এর কাছে হাজিরা 5 শিক্ষকের। যেখানে আদালতের নির্দেশে চাকরি পেয়েছেন অথচ পর্ষদের খাতায় এখনো নাম ওঠেনি, এখনো পর্ষদের খাতায় তাদের টেট অনুত্তীর্ণ হিসেবেই দেখানো হচ্ছে, মেলেনি চাকরির কোনো শংসাপত্র। বুধবার কলকাতায় সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার পর বেরিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বাঁকুড়ার 5 শিক্ষক। অভিযোগ, পর্ষদের গাফলাতিতেই তাদের এই হেনস্থা। সিবিআই কে পর্ষদ সঠিক তথ্য দেয়নি বলে দাবি করছেন ওই 5 শিক্ষক, সেই কারণেই তাদের ডাকা হয়েছিল। এদিকে আবার রাজ্যপাল, রাজ্যের দ্বন্দ্ব থাকছে, এবার সৎ সাহস থাকলে আচার্য বিলে সই করুন।
মমতার বিরাট বড় হুঁশিয়ারি, এমনকি পরামর্শ বিজেপিতে যোগ দেওয়ারও বিরাট বড় বার্তা। এবার হুলস্থুল রাজ্যপাল সিবি আনন্দ বোসকে নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামের বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে তাকে নিশানা করে বিরাট বড় বার্তা, তা আপনারা নিজের কানেই শুনে নিয়েছেন। যেখানে আমাদের গভর্নর মহাশয় এখানে কালো চশমা পরেন, তিনি পড়তেই পারেন একটার জায়গায় দশটা, জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু আমরা নাম পাঠালেও উপাচার্য করেন না, নিজের ইচ্ছা মতো কেরল থেকে লোক নিয়ে এসে উপাচার্য নিয়োগ করেন। কেরলের অনেক বন্ধুই আমাদের এখানে এসে থাকছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখতে হবে ভিসি হতে গেলে কমপক্ষে 10 বছরের অধ্যাপনা এবং অভিজ্ঞতা থাকতে হবে, এমনই বিরাট বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে বহুদিন পর ফের যোগাই মাধাই গদাই, তত্ত্ব বুঝিয়ে দিলেন লড়াই সিপিএম এর বিরুদ্ধেও, বাংলায় কোনোভাবে ছেড়ে কথা বলছেন না মমতা, তাও আপনারা শুনে নিয়েছেন। আর এর সাথে একের পর এক অনুদান, টাকার পর টাকার পাহাড় বাংলায়, যেখানে এবার নয়া প্রকল্প হাজির করছেন। একদিকে দুয়ারে সরকার চালু হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকেই, চলবে 2 ধাপে, আর তাতেই আবেদন করতে পারবেন, খেলা হবে প্রকল্পের টাকা। তার সাথে কেন্দ্রীয় আবাস যোজনা নিয়ে যেমন তোপ দেখছেন মমতা, তারপরে টাকা পৌঁছচ্ছে গ্রাম বাংলায়। এবার দেখে নেব তা নিয়ে যেমন বিস্তারিত খবর, সেই সাথে লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার এবং কৃষক সম্মান নিধির পর আবারও কি নয়া প্রকল্প, সব মিলে থাকছে আজকের বাছাই করে বাকি থাকা খবর, যা ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পারবেন। সেই সাথে আমাদের নিজস্ব ওয়েবসাইট only10news.com, সেখানেও ভিজিট করে চাকরি সম্পর্কিত লেটেস্ট আপডেট, এমনকি গোটা বাংলায় কি ঘটল, 10টি ব্রেকিং নিউজ পেয়ে যাবেন প্রতিদিনের। তার জন্য জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন only10news.com। তবে তার আগে অবশ্যই আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দিন, সেই সাথে কোন জেলা থেকে আপনি খবরগুলো দেখছেন তাও কমেন্টে জানাবেন, তাহলে আপনারা জেলা ভিত্তিক লেটেস্ট খবর নিয়ে আসবো সবার প্রথমে। তার সাথে বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডিজ, এই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন। তার সাথে আবারও বাড়ছে উদ্বেগ করোনার, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই করোনা বিধি মেনে চলুন এবং মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, এবং ডেঙ্গি নিয়ে নিজেকে সতর্ক রাখুন এবং সবাইকে সতর্ক করুন।